টোটাল মেইনস্ট্রিম মিডিয়া সব ছিল সবার সামনে চোখে আঙুল দিয়ে তাদের কাছে অ্যালকোহল খেয়েছে বা এমন কথা বলছে আমি শুনিনি। এই উক্তি যারা করছে আমি বলবো আমার প্রতিবাদ, আমার গর্জে ওটা সুশাসনের জন্য, স্টাইলটা বিরোধিতা করার জন্য না। আমি তো সেদিনে বলেছিলাম রাজ্য পুলিশ হোক, সিআইডি হোক, সিবিআই হোক, এক কথায় আমরা অত কিছু ওই অত ফুল ফর্মও জানতে চাই না। বিগত দিনে আমরা দেখছি আনিস হত্যাকাণ্ডকে নিয়ে গোটা রাজ্য উত্তাল। তো খবরে যেটা দেখাচ্ছে যে পুলিশ নৃশংসভাবে ওনাকে হত্যা করেছে, কিন্তু পরের দিনে আবার বলছে উনি অ্যালকোহল খেয়ে মারা গেছে, এই বিষয়ে কি বলছেন? এই ধরনের উক্তি অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ আনিস আপনারা সবাই জানেন যে আপনারা বারবার দেখছেন যে কোনো জলসাই ছিল, কোন জলসাই ছিল, সে আমার প্রোগ্রামে ছিল ও আমার সাথে। ওই রাত্রে যখন জলসায় আমি পৌঁছাই, বাইক নিয়ে আগে আগে গেল, ওখানে আমি পৌঁছালাম, আমার হাতে ও চুমো দিল। দেওয়ার পরে আমি বললাম থাকিস, আর এমনি বারাবারই সপ্তাহে দুদিন তিন দিন আমার ওখানে চলে যেত, যে ওখানে সময় স্পেন্ড করত। তারপর আমি বক্তৃতা দিচ্ছি, তখন ওকে দেখলাম কিছুক্ষণ পরে ও আপনার আমার গাড়িতে এসে বললো, আমার ওর যারা জানা পরিচিত ছিল আমার গাড়িতে, বলে যে চলো চা খেয়ে আসি। তখন এরা বললো যে হুজুরের যদি নেমে পড়ে আমি গাড়িতে আছি, তুমি চা খেয়ে আসো, তুমি যাও। বলে ঠিক আছে আমি আসছি। সেই যে আসছি বলে বাড়ি গেল। তারপরে হঠাৎ শুনছি সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপরে আমি চোখে আঙুল দিয়ে কতগুলো বিষয়, প্রথম আমি সেখানে যেয়ে পৌঁছেছিলাম আর টোটাল মেইনস্ট্রিম মিডিয়া সব ছিল সবার সামনে, চোখে আঙুল দিয়ে তাদের গাফিলতিগুলো দেখিয়ে দিয়েছিলাম। আর একটা প্রশ্ন, আজ যদি বলছে অ্যালকোহল খেয়েছে বা এমন কথা বলছে, আমি শুনিনি। এই উক্তি যারা করছে আমি বলবো ব্রেনের ট্রিটমেন্ট করার, মাথার ডাক্তার দেখান ভালো করে। আর কতগুলো আনিস যাবে, মাথার ডাক্তার দেখানো দরকার। আর আমার প্রতিবাদ, আমার গর্জে ওটা সুশাসনের জন্য। আজকে দায়িত্ব নিয়ে যারা দায়িত্ব পালন করেনি, আমার সংগ্রাম তাদের বিরুদ্ধে। আপনি বা পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বা সিট কিংবা বিচার বিভাগে যে তদন্তই হোক, অবিলম্বে আনিস খানের মার্ডারারকে খুঁজে বার করুন। যে মুখ নিয়ে আমি আপনাদের প্রতিবাদ করছি, গর্জে উঠছি, প্রথম আমি যে আপনাদেরকে মিষ্টি খাওয়াবো, কারণ আমার প্রতিবাদের স্টাইলটা বিরোধিতা করার জন্য না, গঠনের জন্য, কারণ আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। আর একটা প্রশ্ন, 2007 সালের রিজন কাণ্ডের পর মুখ্যমন্ত্রী সিটের উপরে ভরসা কেসটা দিয়েছিল, সে একই ঘটনা আনিসের ক্ষেত্রে হচ্ছে, তো সিটের উপরে কি আপনার কোনো ভরসা আছে? দেখুন, আমি ভরসা করলেই কি না করলেই কি, যে কোনোভাবে সিট হোক, আমি তো সেদিনে বলেছিলাম রাজ্য পুলিশ হোক, সিআইডি হোক, সিবিআই হোক, এক কথায় আমরা অত কিছু ওই অত ফুল ফর্মও জানতে চাই না, শর্ট ফর্মেও জানতে চাই না। বাংলা কথা, মার্ডারারকে খুঁজে যেখান থেকে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, তার জন্য যা করণীয় তাই করুক, এটাই আমার হচ্ছে দাবি। তাতে আমার কোনো সিবিআই দরকার কি, সিট দরকার কি কি, আমি অত সব আমি সাদামাটা মানুষ বুঝি না। বাংলা ভাষায় সমস্ত মানুষ যেটা বোঝে যে কালপিট মার্ডারার যেখানেই লুকোক তাকে টেনে বার করে আনা হোক, আর পুলিশ পারে না এমন কোনো কাজ নেই।